তোমরা দেখেছিলে যে ব্রিটিশ আইলসে যে সমস্ত জনজাতি প্রবেশ করেছিল, যে ট্রাইবগুলো, তাদের মধ্যে ছিল জার্মানিক। আবার জার্মানিক ট্রাইব প্রবেশ করছে, আক্রমণ করছে, কোথায়? এই ব্রিটেনে। ব্রিটেনে রাজ করছে কারা বলে দিয়েছে আগে? রোমানরা। তাহলে কারা আক্রমণ করছে? জার্মানিক ট্রাইব আক্রমণ করছে। তাহলে দেখো, জার্মানিক ট্রাইবস, বেশ কয়েকটা জার্মানিক ট্রাইবস আক্রমণ করে দিচ্ছে কোথায়? ব্রিটেনে। মেন যে তিনটে ট্রাইব অ্যাটাক করেছিল ব্রিটেনের ওপর, ফার্স্ট অ্যাটাকটা এই সময় এসেছিল 407-এ, কোথা, কোন কোন জায়গা থেকে করেছিল? জুটল্যান্ডে বাস করতো যে সমস্ত জনজাতি, তারা আক্রমণ করেছিল। নেক্সট যেটা, সেটা হচ্ছে অ্যাংলেন, এরকম হবে উচ্চারণটা। আর তিন নম্বর হচ্ছে স্যাক্সনি। তাহলে জুটল্যান্ড, অ্যাংলেন আর স্যাক্সনি, এগুলো এক একটা জায়গা, এক একটা প্রভিন্স, কোথাকার? জার্মানি। তাহলে এই তিনটে জায়গা থেকে তিনটে সম্প্রদায় বা তিনটে জাতি আক্রমণ করলো কোথায়? ব্রিটেনে। জুটল্যান্ড থেকে যারা আক্রমণ করেছিল এদের বলা হতো জুটস, জুটস বলা হতো এদের, এদের বলা হতো অ্যাংগলস, ANGLES, অ্যাঙ্গলস বলা হতো এদের। আর এই স্যাক্সনি থেকে যারা আক্রমণ করেছিল এদের বলা হতো স্যাক্সনস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেম, জুটস, অ্যাঙ্গলস আর স্যাক্সনস। এই নামটা খুব ভালো করে খেয়াল রাখবে তোমরা, অ্যাঙ্গলস, ANGLES, উপরে লিখছি, বোঝা যাবে না না হলে। তাহলে এই যে তিনটে ট্রাইব, জুটস, অ্যাঙ্গলস আর স্যাক্সনস, এরা আক্রমণ করে দিল কোথায়? ব্রিটেনে, যেটাকে প্রভিন্স অফ ব্রিটেন তখনও নাম আছে। এদের মধ্যে এবার এই 407-ই যে আক্রমণ করেছে শুধুমাত্র তাই না, এরপর থেকে আক্রমণ চলছে, চলছে দীর্ঘ অনেক বছর ধরে, অনেক সময়ে, বিভিন্ন টাইমে বিভিন্ন ট্রাইব এসে আক্রমণ করে, যার মধ্যে মেন ছিল এই জুটস, অ্যাঙ্গলস আর স্যাক্সনস। অ্যাঙ্গেলস বললাম, মনে রাখবে এই যে অ্যাঙ্গেলস, অ্যাকচুয়ালি এখান থেকেই এরা প্রাধান্য পেয়ে যায় এবং যে জায়গায় বসতি স্থাপন করে, আমি সব ডিটেলসে বলছি, যাই হোক তোমাদের দেখো, যে এখান থেকে নতুন নামটা আছে অ্যাংলাল্যান্ড। এই অ্যাংলাল্যান্ড থেকে নতুন নাম হয়, চেঞ্জ হয়ে নামটা হয় ইংল্যান্ড, যেটার সঙ্গে তোমরা পরিচিত, অনেকক্ষণ থেকে ভাবছো যে আসবে কখন নামটা, এইখান থেকে এসছে, অ্যাঙ্গেলস থেকে এসছে অ্যাংলাল্যান্ড আর সেখান থেকে এসছে ইংল্যান্ড। এবার ডিটেলসে বলি, এই যে এই তিনটে ট্রাইব আক্রমণ করলো কোথায়? প্রভিন্স অফ ব্রিটেনে। এরা পাঁচটা কিংডম তৈরি করেছিল, পাঁচটা কিংডম এরা বানিয়েছিল, মানে পাঁচটা এরিয়াতে এরা রাজ্য স্থাপন করে ফেলেছিল এদের। এবং তোমরা বলতে পারো যে সময় যদি আমরা আমাদের ইতিহাসের তুলনা করি ইন্ডিয়ার, তাহলে সেখানে তোমরা ষোড়শ মহাজন পদ পেয়েছিলে, এইরকম এটাও বলতে পারো যে পাঁচটা মহাজন পদ এরা বানিয়েছিল। তার মধ্যে ওই পাঁচটা মহাজন পদ, তার মধ্যে ছিল নর্থাম্ব্রিয়া, ছিল কেন্ট, ছিল ওয়েসেক্স, ছিল আরও যেগুলো ছিল, টোটাল পাঁচটা ছিল, তার মধ্যে যেটা প্রাধান্যে আসে সেটা হচ্ছে ওয়েসেক্স। এই নামটা মনে রাখবে, ওয়েসেক্স যে ছিল, যে অঞ্চলটা ছিল সেটা প্রাধান্যে চলে এসেছিল। যেমন আমাদের ভারতের ইতিহাসে মগধ, ষোলশো মহাজন পদের মধ্যে মগধ উঠে এসেছিল, তেমন এখানে পাঁচটা কিংডম এরা যে বানিয়েছিল প্রবেশ করে ব্রিটেনে, তার মধ্যে ওয়েসেক্স প্রধান হয়ে গেছিল। এবার এই ওয়েসেক্সের যে রাজা, বিখ্যাত নাম ইংরেজদের ইতিহাসে, সেটা হচ্ছে কিং অ্যালফ্রেড। কিং অ্যালফ্রেডকে বলা হয় ইংল্যান্ডের প্রথম রাজা। অনেকে বলে না, কিং অ্যালফ্রেডকে বলা উচিত নয়, ওনার যে নাতি ছিল, গ্র্যান্ডসন অ্যাথেলস্টন, তাকেই বলা উচিত যে ইংল্যান্ডের প্রথম রাজা। যাই হোক, আমরা কিং অ্যালফ্রেডকে ধরবো, ইনি হচ্ছেন ওয়েসেক্সের রাজা ছিলেন। এই যে অঞ্চলটা মহাজন পদ বলি আমরা, এখান থেকে এর রাজা ছিলেন এই কিং অ্যালফ্রেড। তো এরা কারা? এদের একত্রে এই যে জুটল্যান্ডের জুটস, অ্যাঙ্গলসের অ্যাঙ্গলস, স্যাক্সনের স্যাক্সন, এদের একত্রে তোমরা যদি খোঁজো বইতে, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, সেখানে দেখবে লেখা আছে অ্যাংলো স্যাক্সনস। অ্যাংলো স্যাক্সনস এই টার্মটা পাবে, এরাই হচ্ছে এই অ্যাংলো স্যাক্সন, যেটা এতক্ষণ ধরে ব্যাখ্যা করছিল। এবার যে পাঁচটা কিংডম তৈরি করলো, এবার প্রশ্ন হচ্ছে এদের ভাষা কি ছিল, কারণ এরা তো সম্পূর্ণরূপে অন্তঃপ্রবিষ্ট হয়ে গেছে,
ব্রিটেনের মধ্যে প্রবেশ করে গেছে, বসতি স্থাপন করে ফেলেছে, মানুষের মধ্যে মিশে গেছে, তাহলে এদের ভাষার তো বিরাট প্রভাব পড়বে একটা। তাহলে এদের ভাষা কি ছিল আমরা দেখি, তাহলে এরা পাঁচটা কিংডম তৈরি করেছিল, আর এই পাঁচটা কিংডমে চারটে ভাষা প্রচলিত ছিল, ডায়ালেক্ট বলা হতো এই চারটেকে। কী কী সেগুলো দেখো, নোট করছি আমরা এই দিকে, তোমরা খেয়াল করো, এখানে আমি নোট করছি ভাষাগুলো একে একে। প্রথম হচ্ছে নর্থাম্ব্রিয়ান, নর্থ আম্ব্রিয়ান, এইভাবে করো সহজ হবে, নর্থ আম্ব্রিয়ান, নর্থ আম্ব্রিয়া থেকে এসছে এটা। দু নম্বর ছিল কেন্টিস, কেন্টিস কেন্ট থেকে এসছে, কেন্টিস কেন্ট নর্থাম্ব্রিয়া, এগুলো এই পাঁচটা জনপদের মধ্যে এক একটা জনপদ। নাম্বার থ্রি ওয়েস্ট স্যাকশন, এটা হচ্ছে এই যে ওয়েসেক্স বললাম, এই ওয়েসেক্সের যে ভাষা ছিল সেটা হচ্ছে ওয়েস্ট স্যাকশন, অর্থাৎ কিং অ্যালফ্রেড যে ভাষায় কথা বলতেন সেটা হচ্ছে ওয়েস্ট স্যাকশন, এবং এইটা এই সবগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হয়েছিল পরবর্তীকালে ইংরেজি ভাষার উৎপত্তির জন্য। তাহলে ওয়েস্ট স্যাকশন। নাম্বার ফোর মার্সিয়ান, মার্সিয়ান কারণ মার্সিয়াও একটা কিংডম ছিল এই পাঁচটার মধ্যে। তাহলে এই চারটে ডায়ালেক্ট চলতো এই পাঁচটা কিংডমে, যারা অ্যাংলো স্যাকশন বললাম, এই অ্যাংলো স্যাকশনদের ভাষা এটা, এদিকে লিখলে আর দেখতে পাবে না, এদিকে লিখছি অ্যাংলো স্যাকশন, অ্যাংলো স্যাকশনদের তাহলে ভাষা ছিল এইগুলো, যাদের মধ্যে প্রধান প্রাধান্য পেয়েছিল এই ওয়েস্ট স্যাকশন এই ভাষাটা। এর আগে কি ভাষা চলেছিল ব্রিটেনে নিজেরা বলো, এই ভাষাগুলোর আগে কি ভাষা চলছিল ব্রিটেনে, সেটা হচ্ছে ল্যাটিন। তাহলে আমরা লিখে যাই, ল্যাটিন চলছিল, কারা নিয়ে এসেছিল ল্যাটিন ভাষাকে, রোমানরা জুলিয়াস সিজার যখন আক্রমণ করেছিল ল্যাটিন নিয়ে এসেছিল। তার আগে আমরা যাব না, সেগুলো আদিবাসীদের ভাষা হয়ে যাবে ব্রিটেনের, যেগুলো কেল্টিক ল্যাঙ্গুয়েজ আর ব্রিটনদের। ওকে, তাহলে ল্যাটিন, ল্যাটিনের সঙ্গে দেখো যোগ হলো এবার নর্থাম্ব্রিয়ান, কেন্টিস, ওয়েস্ট স্যাকশন, মার্শিয়ান। নেক্সট চলে এসো আমরা আরেকটু এগিয়ে যাই, আমরা আরেকটু এগিয়ে যাই, শালটা দেখো এবার। এখনো কিন্তু যে ব্রিটেন, যেটা যেটা নাম পরিবর্তন হয়ে গেছে, এংলাল্যান্ড হয়ে গেছে বা ইংল্যান্ড হয়ে গেছে আমরা ধরে নিই, সেই ইংল্যান্ডের যে ধর্ম এখনো কিন্তু পেগানিজমই চলছে, কারণ রোমানরা এখনো নির্মূল হয়নি, রোমানদেরই রাজত্ব চলছে, এরাও প্রবেশ করেছে, এরাও কিন্তু ওই পলিথেইজমই বিশ্বাস করতো, বহু দেববাদী বিশ্বাস করতো, অনেক দেবদেবীতে বিশ্বাস করত। খুব ভালো করে সালটা মনে রাখবে, 597 AD, ইংল্যান্ডের ইতিহাসে সব থেকে গুরুত্বপূর্ণ এই সালটা। তোমরা এখন সবাই জানো যে ইংল্যান্ডের এখন সবাই খ্রিশ্চিয়ান, মেজরিটি সবাই বলাটা বলবে, 98% ধরে নাও খ্রিশ্চান। এই যে 597 শুরু হয় এটা, কি তার নাম যে ব্যক্তি নিয়ে এসেছিলেন খ্রিশ্চিয়ানিটিকে, তার নাম হচ্ছে মনে রাখবে সেন্ট অগাস্টাইন, সেন্ট অগাস্টাইন নামে একজন সেন্ট এসেছিলেন অ্যালজেরিয়া থেকে, উনি এসেছিলেন কোথায়, এই ব্রিটেনে বা ইংল্যান্ডে, এবং এখানে এসে উনি কি করেন, যিনি রাজা ছিলেন সেই সময় রোমানদের, তার নাম কি ছিল দেখে নাও, অ্যাথেলবার্ট তার নাম ছিল, AETHELBERT, কিং অ্যাথেলবার্ট। এই কিং অ্যাথেলবার্টকে তিনি ধর্মান্তরিত করেন, অর্থাৎ এর যে ধর্ম ছিল সেটা হচ্ছে পেগানিজম ছিল, পলিথেইজম, পরিবর্তিত করে উনি খ্রিশ্চান বানিয়ে দেন এনাকে। তাহলে ইংল্যান্ডে প্রবেশ করে গেল খ্রিশ্চিয়ানিটি। এইবার রাজা যখন ধর্মান্তরিত হয়ে গেছে, তাহলে রাজ্যের সব মানুষও নিশ্চয়ই বাধ্য হবে ধর্মের পরিবর্তন করতে। তাহলে পেগানিজমের এন্ড হয়ে গেল এখানে, রোমান যে এম্পায়ার, রোমানদের যে ধর্ম সেটাও এখানেই সমাপ্ত হয়ে গেল পেগানিজম, এখান থেকে চলে গেল একেশ্বরবাদ, খ্রিশ্চিয়ানিটি চলে গেল এখান থেকে। এইবার ভাষাতে এর কি প্রভাব পড়েছিল, বিরাট প্রভাব পড়েছিল। দেখো এই সেন্ট অগাস্টাইন যখন এন্টার করেছিলেন ইংল্যান্ডে, তিনি তো একা আসেননি, তিনি কি নিয়ে এসেছিলেন, যেহেতু খ্রিশ্চিয়ান বানিয়েছিলেন সবাইকে, তাহলে উনি বেশ কিছু ম্যানুস্ক্রিপ্ট নিয়ে এসেছিলেন, ম্যানুস্ক্রিপ্ট উচ্চারণ করে অনেকে। এই ম্যানুস্ক্রিপ্ট জিনিসটা কি, এগুলো হচ্ছে পুঁথি, ধর্মের যে বই, যে পুঁথি, সেই অনেক বই উনি নিয়ে এসেছিলেন, এবং মেনলি যে ভাষায় সেগুলো লেখা ছিল বইগুলো, প্রধান ছিল অবশ্যই ল্যাটিন ছিল সেখানে, ল্যাটিনের সঙ্গে সঙ্গে সেখানে ছিল হিব্রিউ, হিব্রিউ
আর যেটা ছিল সেটা হচ্ছে গ্রিক। ভালো করে খেয়াল করো অলরেডি ইংল্যান্ডে কি কি ভাষা চলছে, নর্থাম্ব্রিয়ান, কেন্টিশ, ওয়েস্ট স্যাক্সন, মার্শিয়ান, ল্যাটিন, এন্টার করে গেল নতুন আরো দুটো ভাষা হিব্রু অ্যান্ড গ্রিক। তাহলে দেখতে পেলে গ্রিক ভাষা কিন্তু প্রবেশ করে গেল অলরেডি, তাই বর্তমানে ইংলিশে তোমরা অনেক গ্রিক শব্দও পেয়ে যাবে, কারণ এই যে এন্টার করে গেল ইনি নিয়ে এলেন গ্রিক ভাষাটাকে ওই ম্যানুস্ক্রিপ্টের মাধ্যমে। হিব্রু ছিল জিজাস ক্রাইস্টের নিজের ভাষা, জিজাস ক্রাইস্ট যিনি ছিলেন তিনি এই ভাষায় কথা বলতেন, হিব্রু ভাষা যেটা বেথলেহেমের ভাষা ছিল। তো যাই হোক অনেক হিব্রু শব্দ পাওয়া যায়, গ্রিক শব্দ তো পাওয়া যায় ইংলিশে। তাহলে আমরা দেখলাম আরো তিনটে ভাষা আমরা তাহলে অ্যাড করিনি এখানে ইংল্যান্ডে চলছে, কি কি তিনটে নয় আর দুটো ল্যাটিন তো অলরেডি চলছে, হিব্রু আর নেক্সট হচ্ছে গ্রিক।